नमस्कार बंधुरा, वेलकम बैक टू माय चैनल रान्ना थेके बान्ना विद मिठू। तो आज के एक नतून रेसिपी निये आपनादेर सामने चले एसेछि। ए रान्नाटा आमार मायेर थेके शेखा भोला माछेर झाल। आमार मा जे पद्धतिते करतो सेटाई आमी आपनादेर सामने आज के शेयर करब। एखाने आमी दुटो बड़ो भोला माछ निये निएछि, माझखान थेके दुटो अर्धेक करे केटे निएछि, भालो करे परिष्कार करे धुये निएछि। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আমি মাছটাকে মাখিয়ে নেব। খুবই সামান্য কয়েকটা উপকরণ দিয়ে খুবই একটা মানে টেস্টি রেসিপি, আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপির আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, থাকা বেল বাটনটি অল করে দেবেন। তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটার আপডেটটা পেয়ে যাবেন। তো বেল আইকনটি প্রেস করে আপনারা আমার সঙ্গে থাকবেন। তো মাছটা নুন হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য মিনিট 10-15 রেখে দেব, তারপরে আমি মাছটা ভেজে নেব। তো চলুন 15 মিনিট পরে ফিরে আসছি। হাফ টিস্পুন মতন কালো জিরে দিয়ে দেবো, 2 টিস্পুন দেব সাদা জিরের গুঁড়ো, 5টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যেরকম খান সেরকম ইউজ করবেন। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েই করব, এটা শুকনো লঙ্কায় ভালো হয় না, কাঁচা লঙ্কাতে টেস্টটা খুব সুন্দর আসে। আর একটু ধনে পাতা দিয়ে দেবো, সামান্য একটু জল অ্যাড করে দেবো। এটাকে এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব। মশলাটা পেস্ট হয়ে গেছে। আমি ওভেনের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা একটু গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেবো সাদা তেল। আপনারা চাইলে এই মাছটাকে সর্ষের তেল দিয়ে রান্না করতে পারেন। আমরা সবাই জানি যে সর্ষের তেলের রান্না আরও বেশি টেস্টি হয়, তো সেক্ষেত্রে এই মাছটাও যদি সর্ষের তেল দিয়ে রান্না করতে চান আপনারা করতে পারেন। প্যানটা গরম হয়ে গেছে, আমি এবার সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তো মাছগুলো ভাজা হয়ে গেছে, একটু কড়া করেই ভেজেছি মাছগুলো। এবার মাছগুলো আমি তুলে নেবো একটা একটা করে। আমি আর একটু তেল দিয়ে দেবো, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, লঙ্কা, কালো জিরে, সাদা জিরে আর ধনে পাতা দিয়ে যে মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি তার মধ্যে আর একটু জল অ্যাড করে দিয়েছি একবারে। তো এটা দিয়ে দেবো, লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা যারা পছন্দ করেন না তারা চিনিটা স্কিপ করতে পারেন, কিন্তু আমি রান্নায় একটু চিনি দিই কারণ রান্নার তালে নুন চিনির ব্যালেন্সটা ঠিক থাকে। অনেকেই চিনি খান না, পছন্দ করেন না, তো তারা স্কিপ করতে পারেন। জলটা একটু ফুটে আসুক, তারপরে আমি মাছগুলো দেবো। মশলাটা কষে এসছে, এবার আমি এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করব। খুব বেশি ঝোল রাখবো না, এটা একদম মানে গা মাখা টাইপের হবে।
ঝোলটা একটু ফুটে এলে মাছগুলো দেব। তো একটু ঝোলটা ফুটতে থাকুক, এটা ঢেকে দেবো না, খোলাই থাকবে। তো ঝোলটা আমার জাল হয়ে গেছে, এবারে আমি ভেজে রাখা মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। আর একটু হবে, মাছটা দিয়েছি, মাছটা দিয়ে এবার আমি ঢেকে দেবো। আর একটু মাছটা ঝোলের সাথে মানে আর একটু সেদ্ধ হবে, যাতে মাছটা একটু সফট হয়। তো মিনিট দুয়েক মতন আমি ঢেকে রেখে দেবো। তো মাছটা হয়ে গেছে, এবার আমি ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো। আমি পেস্ট করার সময় যখন কালো জিরে লঙ্কা পেস্ট করেছি জিরের গুঁড়ো দিয়ে, সাদা জিরে গুঁড়ো দিয়ে, তখনও একটু ধনে পাতা দিয়েছিলাম। তো এবারে একটু ধনে পাতা কুচি ওপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম। যে কোনো রান্নায় ধনে পাতা একটা আলাদা মাত্রা এনে দেয়। এই রান্নাটা আমি শিখেছি আমার মায়ের থেকে। আজকে মায়ের কথা, সবসময় মায়ের কথা মনে পড়ে। আজকে আরও যখন এই রান্নাটা আমি করি তখন আরও বেশি করে মনে পড়ে মায়ের কথা। তো এবারে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি ওভেনটা বন্ধ করে দেবো, একটা পাত্রে ঢেলে নেবো। এবার যে প্লেটটার মধ্যে মাছ ভাজা তুলে রেখেছিলাম সেটার মধ্যেই আমি মাছটা ঢেলে নেবো। উপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। গোলা মাছের ঝাল রেডি। আপনারা চাইলে বাড়িতে এই প্রসেসে করে দেখতে পারেন, খুবই টেস্টি, খুবই টেস্টি, খুব মানে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, খুব সহজ পদ্ধতির রান্না, খুব বেশি উপকরণও লাগে না, ঘরে থাকা উপকরণ দিয়ে করা যায়, অথচ মানে আঙুল চেটে খাওয়ার মতন একটা রান্না। তো আপনারা বাড়িতে প্রায় অবশ্যই করে দেখবেন, আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আমাকে কমেন্টসে জানাবেন। আর যদি চ্যানেলটিতে কেউ নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল বাটনটা প্রেস করে দেবেন, যাতে আমার আপডেট করা নতুন নতুন যে কোনো রেসিপি আপলোড করলে আপনারা পেয়ে যেতে পারেন সবার প্রথমে। যাতে তো আজকের মতন এখানেই ভিডিওটা আমি শেষ করছি। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, একটা নতুন রেসিপির সাথে। আপনারা সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তাহলে আজকের মতন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। টাটা।